এই ডেইলি ব্লগ পোস্ট করার চক্করে ডেইলি আমার সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে। মিনিমাম আমার ঘুমাতে ঘুমাতে 1টা থেকে 1টা বেজেই যায়, সব ব্লগ পুরো রেডি করে ঘুমাতে ঘুমাতে, আর তারপর সকালে উঠতে হয় মিনিমাম আমার 9টা থেকে 9:30 বেজেই যায় ঘুম থেকে উঠতে। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলুটলি ফাইন। সময়টা হচ্ছে সকাল 11:10 আর মা এই জাস্ট আমাকে ব্রেকফাস্ট দিল, ব্রেকফাস্টটা নিয়ে এসে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। এনিওয়েজ, আমাকে সবার আগে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে বেরোতে হবে, অ্যাকচুয়ালি বাবার একটা বিজনেসের কাজ আছে আর সেটা অনেকক্ষণ আগে বাবা ফোন করে আমাকে বলেছে যেতে, বাট ব্রেকফাস্ট হয়নি যেহেতু যেতেও পারছিলাম না, ব্লগও স্টার্ট করিনি। সো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে জলদি বেরোই। সেই জাস্ট বাবার বিজনেসের কাজ শেষ করে বাড়ি আসলাম, আবার এক্ষুনি তনুশ্রীর ফোন আসলো, ওর একটু স্কুলের কিছু ডকুমেন্ট ওয়ার্ক করা আছে, তার জন্য স্কুল নিয়ে যেতে হবে ওকে, প্লাস ওর ব্যাংকে যাওয়ার আছে। শান্তি নেই, সত্যি কথা বলছি শান্তি নেই, যাই ফট করে জলদি বেরোই। একটা কথা বলবো, হ্যালো মিস, ক্যামেরার দিকে দেখো। বলছি কি, আমার উপর কি একটু মায়া দেওয়া হয় না? সকাল দিয়ে বলছি তো, সকাল দিয়ে বাবার বিজনেসের কাজে লেগে আছি, আমার বাড়ি সবে জাস্ট ঢুকলাম, আমাকে একটু ব্যাংকে নিয়ে যাবি, আমাকে একটু স্কুলে নিয়ে যাবি, এই করবি সেই করবি। তুই যখন বলিস তখন খুব মজা লাগে না? আমি কখন বলি? তুই যখন আমাকে ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখিস। প্রমাণ দিতে পারবি? আধা ঘন্টা প্রমাণ দিতে পারবি? এরা বন্ধুরা প্রমাণ, ওরা দেখেনি। হেসে হেসে, এডিটিংটা আমার হাতে। এনিওয়েজ, চল চল চল, বেশি ভেজিয়ে লাভ নেই, বেরোই। পিছনে যা, আমার না গাড়ি চালাবো, পিছনে যা, পিছনে যা, পিছনে যা, সরি, আই এম রিয়েলি সরি। বৃষ্টির ওয়েদার গাড়ির ছোট চাকা, আরে কিচ্ছু মানে জানা না, ছোট চাকা স্লিপ করলে হাত পাকে যাবে, গাড়ি তুই বলতো, আরে হাত পাকে যাবে, হাত পাকে যাবে, ঠিক আছে কাটো, আমার কাটবে, তোর তো কিছু ওরা আমার কাটবে না, আমি পেছনে বসে থাকব, তুই পড়ে যাবি ঝুপ করে, ও জানা যদি পড়েছি পড়বি, পড়লে আজকে ব্লগ আসবে না। আচ্ছা ঠিক আছে, ও এডিট করে ছাড়বে। দাঁড়িয়ে আছি, তনুশ্রী এখনো কোনো পাত্তাই নেই, একটা সাইন করতে এতক্ষণ লাগে, ভগবান জানে কখন আসবে। ওই দেখো মহারানী আসছে, এতক্ষণ লাগে একটা সাইন করতে, একটা কথা বল, একটা সাইন করতে এতক্ষণ লাগে? বৃষ্টির জন্য এতদিন অনেকগুলো কাজ জমে গেছিল, আর সেই কাজগুলো আজকে একের পর এক কমপ্লিট হতে হতে না এখন বাজে 1:45, আর এই জাস্ট আমি বাড়িতে ফিরলাম। আর কিলে, কালকে যে কুকুরটা তোমাদের দেখিয়েছিলাম ব্লগে, যদি না দেখে থাকো এর পরের ব্লগটা প্লিজ দেখে নিও, ভালো লাগবে তোমাদের ব্লগটা। আমার ফেয়ারওয়েলের ব্লগ ছিল, কলেজের লাস্ট দিন ছিল, দিন কি ভার্চুয়াল ফেয়ারওয়েল ছিল, দেখে নিও, আর দেখি এটা কি করে। এদিকে আয়, এদিকে আয়, এইদিকে আয়, আয় 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 কুলো 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 কুচু কুচু কুচু। ও হচ্ছে আমাদের এখানে পাহারাদার, রাত্রেবেলা কেউ আসলে, মানে রাত্রেবেলা কোনো আওয়াজ সাওয়াজ হলে ও চিল্লাবে, কেউ কেউ করবে, মানে বুঝে যাই আমরা যে কেউ আসছে বা কিছু হচ্ছে, হচ্ছে পাহারাদার, খুব ভালো। কিলে গুলো কুলে কিলে কিলে কিলে, দেখো ছেদিয়ে তেদিয়ে এক ছেদিয়ে পেদিয়ে শুয়ে আছে, চপ। এনিওয়েজ, যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, অনেক ফ্রেশ হয়ে, ওই দেখো অবস্থা দেখো, এবার অবস্থা দেখে, এবার শুধু অবস্থা দেখবে, এই দেখ কী হয়েছে, আচ্ছা মা নিরামিষ আছে, সোমবার মা নিরামিষ খায়, আর আমাদের কি হয়েছে, শুধু লতি হয়েছে আর কিছু হয়নি? না, তোদের ডাল আছে, ডাল দিয়ে লতি দিয়ে, ডাল লতি, ব্যাপারটা হচ্ছে এখন দুপুর 3:30 বাজে, আর হঠাৎ কেন জানি না আমার একটু ঠান্ডা আর মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলো, আর তার এখন দুটো অপশন হতে পারে, এক হচ্ছে আইসক্রিম আর সেকেন্ড হচ্ছে মিষ্টি দই,
আইসক্রিম তো মেবি এখন ম্যানুফ্যাকচার হচ্ছে না কারণ কোভিড সিচুয়েশন বলে, সো একটা অপশনই বেঁচে থাকে আমার কাছে, সেটা হচ্ছে মিষ্টি দই। তাই জন্যই বেরিয়েছি এখন, এবার দেখি মিষ্টি দই পাওয়া যায় কিনা, যদি মিষ্টির দোকান খোলা থাকে তো মিষ্টি দই, লেটস সি। অল রাইট, সো মিষ্টি দই ইজ হিয়ার। সত্যি কথা বলতে একটা আলাদা লেভেলের ক্রেভিংস জেগেছিলো আমার মধ্যে, এতক্ষণ কন্ট্রোল করেছিলাম বাট আর পারা গেল না, তাই ভাবলাম না এবার গিয়ে নিয়ে আসি, সো এটা খাই। ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই সবে ফ্রিজ দিয়ে কেটে দিল। সত্যি কথা বলতে না আমার এরা মুটপটাং আইডিয়া মাথায় আসতেই থাকে, হঠাৎ হঠাৎ ক্রেভিংস। তোমরা বিশ্বাস করবে না, আমি একদিন মাঝরাত্রে উঠে হঠাৎ আমার চা চুর খেতে ইচ্ছে হয়েছিল। জানি এটা একটা বোকা বোকা জিনিস বাট তাও তোমাদের সাথে শেয়ার করলাম, এরা মুটপাটাং ক্রেভিংস আমার আসতেই থাকে, সো কিছু করার নেই। আর তার উপর বাঙালি মিষ্টি জিনিসটা তো পছন্দ করবোই, সো ইয়া এখন খাই, খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মেবি ছাদে। কতটা দেখো, এক বাটি নিয়ে বসেছি, 150 গ্রাম দই আছে এখানে মিষ্টি দই। আহাহা, মন প্রাণ সব জুড়িয়ে গেল। ঘড়িতে বাজে 5:45, বাবা নিচে রামায়ণ দেখছে আর আমি যাচ্ছি ছাদের দিকে একটু, আর মা এখানে পুজো দিচ্ছে। কি হয়েছে মা, কি করছ? ও মা, মা আবার পুজো টুজো দিতে খুব ভালোবাসে। মা মা সকালবেলা পুজো দেয়, মা কতক্ষণ দাও, 1 ঘন্টার উপরে না 2 ঘন্টার উপরে মা পুজো দেয়, আর সন্ধ্যেবেলা এখন মা, এখনো তো সন্ধ্যে হয়নি, ও মানে সন্ধ্যেবেলাও 1 ঘন্টা তো, সন্ধ্যেবেলাও 1 ঘন্টা। আমি যাই ছাদে, আমার ছাদেই ভালো, ছাদে গিয়ে একটু ঘুরে আসি। আজকে ছাদে আলো আছে, একদিন বৃষ্টি পড়ছিল তো তাড়াতাড়ি একটু অন্ধকার হয়ে যাচ্ছিলো, বাট আজকে বেশ ভালোই আলো আছে, আর প্রবাবলি তোমাদের আমি সানসেট দেখাতে পারবো আজকে, মেবি, নট শিওর। হ্যাঁ হ্যাঁ আছে, দেখাচ্ছি সানসেটটাকে দেখো, ওই দূরে দেখো, এই দেখো ট্যাঙ্কির পাশে, আমি তোমাদের আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম যে এই ট্যাঙ্কির পাশে সানসেট হয়, আর দেখো কি সুন্দর একটা কমলা অরেঞ্জ টাইপের মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর ওই সানসেটটার জন্য পুরো এলাকা পুরো অরেঞ্জ হয়ে গেছে, আমাদের চারপাশের যত বাড়ি আছে পুরো সব অরেঞ্জ টাইপের লাগছে, আমার ফেসটাও ইনফ্যাক্ট ক্যামেরাতে তোমরা একটু অরেঞ্জ অরেঞ্জ বুঝতে পারছো, এটা সানসেটের জন্য। আর সত্যি কথা বলতে আজকের এই ওয়েদারটা দেখে না সত্যিই ভাল লাগছে, এতদিন এত বৃষ্টি পড়েছে, লিটারেলি একঘেয়ে লেগে গেছিলো বৃষ্টিটা, ভাল লাগছে আজকে ছাদে এসে। সামাও আজকে ছাদে একটু বেশি হাওয়া চলছে, দেখো আমার চুলও নড়ছে, বর্ষাকালে এরকম হাওয়া চলে, আর বর্ষা এতদিন গেলে একদিনও এতটা সুন্দর হাওয়া দিচ্ছে না, আর আজকে পুরো সানি ওয়েদার, দেখো একটুও মেঘ নেই আর আজকে এত সুন্দর হাওয়া চলছে। এনিওয়েজ আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, কারণ এরপরে আমাকে সন্ধ্যেবেলা অনেকগুলো কাজ করতে হবে, আর সেই দৌড়ান আমি ব্লগ করতে পারবো না, সো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মোস্ট প্রবাবলি কালকে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন, বাই বাই।